আগস্ট মাস সুগের মাস, আমাদের অন্তরের ব্যথার মাস। যে নেতার জন্ম না হলে আমরা একটি লাল সবুজের পতাকা পেতাম না, যে নেতার জন্ম না হলে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। আজ এখানে এই চেয়ারে বসে কথা বলছি সেই বঙ্গবন্ধু আমাদের নেতার সে ত্যাগের বিনিময়ে এই বাংলার স্বাধীনতা দিয়ে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারে যারা 15 আগস্টে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি 21 আগস্ট আমাদের আইবি রহমান সহ যে 17 জন নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং মাগফিরাত কামনা করছি এই মহামারী করোনায় যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আল্লাহ তাআলার কাছে বলবো, হে আল্লাহ, তাদেরকে আপনার জান্নাতুল ফেরদৌস দান করবেন এবং কবরকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিবেন। আজ ভরাক্রান্ত মনে আজকে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী আমরা পালন করব 15 আগস্টে। আমাদের ভিতরে অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক বেদনা, যে নেতার কথা বলে আমরা শেষ করতে পারবো না। আজকে তার সুযোগ্য কন্যা, আমাদের দেশরত্ন, আমাদের বাংলার মা জননী, যিনি নাকি এই বাংলার মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, প্রতিটা মানুষের জন্য ঘরে ঘরে তাদের সহযোগিতা চেষ্টা করছেন, এবং যাদের গৃহহীন তাদেরকে ঘর বাড়ি দিয়ে জমি দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। আমার সেই জননেত্রী শেখ হাসিনা, তার জন্য আমরা দোয়া করি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করেন, সে যেন বাংলার মানুষের জন্য যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন আগামী দিন যেন বঙ্গবন্ধুর স্বপ্নে সেই সোনার বাংলা উনি উপহার দিয়ে যেতে পারেন। এটাই হবে আজকের আমাদের এই 15 আগস্টের অঙ্গীকার। আমি ধন্যবাদ জানাই আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ব্যারিস্টার ফজলুল হক তাপসকে, যিনি নাকি এই বঙ্গবন্ধুর আদর্শের, তার পরিবারের গর্ব এবং অহংকার, আমাদের এই দক্ষিণের অহংকার, যিনি ঢাকা দক্ষিণের প্রতিটা মানুষের জন্য সে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, কিভাবে তার দক্ষিণের সাধারণ জনগণ ভালো থাকবে এবং কাউন্সিলররা কিভাবে তাদের সেবা করতে পারবে, সেই লক্ষ্যে উনি সর্বক্ষণ আমাদের সাথে যোগাযোগ করে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই করোনা মহামারীতে নিজে সুরক্ষা থাকেন এবং অন্যকে সুরক্ষা রাখেন। সবাই মাস্ক পরবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এটাই আমার কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।